ফটিকছড়ির সর্বপ্রথম আন্তর্জাতিক মানসম্পন্ন পরিবেশ বান্ধব ব্রিকফিল্ড ফনিক্স সিরামিক্স অ্যান্ড অটো ব্রিকসর উদ্বোধন করা হইয়া সোমবার 28 অক্টোবর ফটিকছড়ির সোয়াবিল ইউনিয়নের সুবনছড়ির ফিতাহারি ইউনিয়নের আনুষ্ঠানিক উদ্বোধন করে বাংলাদেশ ব্যাংকের জেনারেল ম্যানেজার খন্দকার মুর্শেদ মিল্লা। আমরা কাজ করছি পরিবেশ বান্ধব ইটের জন্য। আপনি তো জানেন যে বাংলাদেশে প্রায় 7,500-8,000 ইট ভাটা আছে বাংলা ইটের, কিন্তু দিস ইজ নট বাংলা ইট, এইটা কি ব্রিকলিন এফিসিয়েন্সি ইম্প্রুভমেন্ট প্রজেক্ট। তার মানেটা হচ্ছে পরিবেশ বান্ধব যে ইটটা, যে টেকনোলজি, যে মেথোডোলজিতে হতে হবে, সেটার সঙ্গে একেবারে নন কম্প্রোমাইজ, মানে কোনো কম্প্রোমাইজ এর সঙ্গে কোনো রকম কম্প্রোমাইজ করা যাবে না, উইথ দ্য জিরো টলারেন্স দি কোয়ালিটি। আমরা যে বাসস্থান করব সেটা হাইজেনিক হতে হবে, সেটা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি হতে হবে, এবং সেটার জন্য একটা বিশাল একটা উপাদান হচ্ছে ব্রিক, অ্যান্ড দ্যাট ব্রিক্স হচ্ছে এফিসিয়েন্সি ইম্প্রুভমেন্ট প্রজেক্ট, নট দি বাংলা ইট, খেয়াল রাখবেন। এখানে যে পার ডে 1,50,000 থেকে 1,60,000 যে ইট উৎপাদন হবে, এইটা হচ্ছে ননস্টপ। কেন? বিকজ অনেক সময় দেখা যায় যে বাংলা ইটের যে সমস্ত জায়গাগুলো আছে সেখানে দেখবেন একটা যে আপনার বর্ষার সময় একটা সিজনাল সেটা, আর এবং কোয়ালিটি ইটসেলফ এটার সঙ্গে কোনো তুলনাই হবে না, কিন্তু এখানে ননস্টপ, মানে অল থ্রু দ্য ইয়ার, সারা বছর এই ব্রিক ক্লিন পরিবেশ বান্ধব ইটটা এখানে উৎপাদিত হবে। বিশাল 308 বর্গমাইলের ফটিকছড়িতে শুধু অদ্বিতীয় না, রাউজান হাঁটাজারিতেও অদ্বিতীয়। আমরা এটি পাথরের বিকল্প অথবা পাতলের পরিবর্তে আমরা এটিকে ব্যবহার করতে পারবো, আমরা বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো। আমাদের এখানে স্লাইন নেই, আমরা থাকলেও সেটা আমরা আমাদের মাটি পরীক্ষা করে, আমাদের এখানে অলওয়েজ একটি ল্যাবরেটরি থাকবে, সেখানে একজন ইঞ্জিনিয়ার থাকবে, পিউরিফিকেশন করব। আমাদের এই খাদার মধ্যে, মানে মাটির মধ্যে, কেলের মধ্যে কোনো প্রকারের পাথরের টুকরা থাকবে না, সেগুলো আমরা রিমুভ করব। আমরা বছরে এই 6 কোটি ব্রিক্স তৈরি করার প্রত্যয়ে আমরা এফেক্টিভ করেছি। আমাদের দৃঢ় বিশ্বাস যে মানুষ ভালোটি গ্রহণ করবে, আমরা ভালো খাচ্ছি, ভালো পড়ছি, ভালো থাকছি, এবং ইনশাআল্লাহ ভালো উপাদান আমরা মানুষকে দেব। সেই কারণে আমরা এখানে ভীষণ ঝুঁকি নিয়েছি, আমি আর সরওয়ারদ্দিন চৌধুরী শাহিন, আমরা ভীষণ ঝুঁকি নিয়েছি, এবং এই ঝুঁকির মধ্যে আমাদেরকে অনুপ্রাণা দিয়েছে যে এখানে মনোগ্রামগুলো দেখছেন তারাই। এ সময় বিশেষ অতিথি আছেন বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেডের প্রধান অপারেশন অফিসার শৌকির হুসাইন খান, বাংলাদেশ কমার্স ব্যাংকের ইবিপি হেড অফ সিএমডি মোহাম্মদ জিয়াউল করিম, ফনিক্স সিরামিক্স অ্যান্ড অটো ব্রিক্সের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম, এমডি ও ইউপি চেয়ারম্যান সরওয়ারউদ্দিন চৌধুরী শাহিন, যুবলীগ নেতা মাসুদ, ছাত্রলীগ নেতা হান্নান সহ আরবতকে। Next News, C+ TV.